আসসালামু আলাইকুম। প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে রান্না করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি রান্না করার জন্য আমি যেসব উপকরণ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে চারটা সবজি নিয়ে নিয়েছি। পেঁপে এভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা দুই কালারের, একটা হলুদ আর একটা সবুজ। মুরগির বুকের যে মাংসটা সেটা আমি এভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আদা কুচি, এটা 1.5 চামচ, রসুন কুচি 1.5 চামচ, লেবু, টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ, 4টা কাঁচামরিচ, সয়া সস 2 টেবিল চামচ, তেল, কর্নফ্লাওয়ার আর এখানে গোলমরিচের গুঁড়া। তা আমি এখন মূল রান্নায় চলে যাব। খুব সহজেই আমি এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি, এখন এতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আরও ভাবে করা যায়, যেমন সবজিটা আগে সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু আমি সিদ্ধ করে নিব না, আমি একবারেই দিয়ে দিব। তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, এখন আমি এখানে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এরপর যে আমি যে মাংসটা নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিব। আমি 1 মিনিট একটু এভাবে নেড়ে নিব। এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেখানে যে 3 রকমের সবজি দিচ্ছি, প্রথমে আমি গাজর আর পেঁপে আর এই যে এখানে পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটার কালার এরকম কারণ এটা ফ্রিজিং করা পেঁপে, এই জন্য। আপনারা চাইলে এখানে অন্য সবজিও দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন। এটা আমি আরও 1-1.5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। সাথে এখন আমি এখানে লবণটা দিয়ে দিব, তবে লবণটা আপনারা প্রথমে একটু কম দিবেন, কারণ যেহেতু আমি টেস্টিং সল্ট দিব, সয়া সস দিব, সয়া সসে লবণ থাকে, তো সেই ক্ষেত্রে আপনার পরিমাণটা বুঝে দিতে। আসলে অনেক বেশি কিছু প্রয়োজন হয় না, আর আমি সবজিটা আগে সিদ্ধ করলাম না এজন্যই, যাতে সবজি দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করব। কারণ যদি আগে সিদ্ধ করে নেই তাহলে সবজির ভিতরে যে স্টকটা সেটা ফেলে দিতে হয়। আর এটা যদি আমি এখন এখানে পানি দিয়ে একবারে সিদ্ধ করে নেই তাহলে সবজির স্টকটা এর মধ্যে ফেটে যাবে। এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 বাটি পরিমাণে পানি দিয়েছি, জাস্ট একটু সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি যে পেপেরনি মানে ক্যাপসিকামগুলো রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। হাই হিটে রান্না করতে হবে, এটা অল্প আঁচে রান্না করা যাবে না। এখানে আমি 1 চামচ পরিমাণে সয়া সস নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়া যেটা, এটা 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই সবজিটা আসলে একটু শক্ত শক্ত রাখতে হবে, মানে সিদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণে টেস্টিং সল্ট এটা দিয়ে দিচ্ছি। এই টেস্টিং সল্টটা দিলে আসলে স্বাদটা অনেক বেশি হবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, পানিটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু সবজি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে,
এই যে পানিটা এই পরিমাণে দিয়েছি আমি, যদি সবজির গায়ে গায়ে থাকে। ম্যাক্সিমাম আমার সিদ্ধ হয়ে গেছে সবজি। এখন আমি একটু লবণটা জাস্ট চেক করব, যদি প্রয়োজন হয়, যেহেতু আমি সয়া সস দিয়েছি, টেস্টিং সল্ট, লবণ সবই দিয়েছি, এখন একটু লবণটা চেক করব, যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু দিব। আমার পারফেক্ট আছে, আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি ঢাকনাটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না হতে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, এই যে এই পর্যায়ে আছে, সবজিগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। ভাঙলে দেখা যাবে, এই যে সিদ্ধ হয়ে গেছে, সবজি ভেঙে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি পানি দিয়ে গুলায় নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা আমি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব, কারণ এই সবজিটা খুব বেশি শক্ত করা যাবে না, যে অলরেডি মাখামাখা হয়ে যাচ্ছে, এই যে ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। আমি জাস্ট কয়েক একটু, কারণ এটা জমাট বাঁধা হলে সবজিটা ভালো হবে না, চাইনিজ সবজিটা জমাট বাঁধা হয় না। এই পর্যায়ে এখানে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা হয়ে গেছে, এটা জাস্ট আমি এখন নামায়ে ফেলব, কারণ এটার যে ঘনত্বটা আছে, এখন এটা আরও ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে, তখন পরে জমাট বেঁধে যাবে, এই জন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিব। যে সবজিগুলো গোটা আছে কিন্তু সবটাই সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা জমাটও বাঁধে নাই। চাইনিজ সবজি যেরকম হয় এটা ওরকমই পারফেক্ট হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।